চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো ইংরেজবাজার থানার মাদিয়া অঞ্চলে। গণধোলায় গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আহত দুই যুবকের নাম শেখ জনি ও শেখ আশরাফুল। জানা গেছে মিল্কির বাসিন্দা এই দুই যুবক রবিবার মাদিয়া এলাকায় একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকলে তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা। অভিযোগ এরপর শুরু হয় গণধোলাই। পুলিশ খবর পেয়ে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এখনো পর্যন্ত ধৃত চোরদের পরিবারের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। দেখছেন সেই ছবি। চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো ইংরেজবাজার থানার মাদিয়া অঞ্চলে। গণধোলায় গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আহত দুই যুবকের নাম শেখ জনি ও শেখ আশরাফুল। জানা গেছে মিল্কির বাসিন্দা এই দুই যুবক রবিবার মাদিয়া এলাকার একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকলে তাদের ধরে ফেলেন গ্রামবাসীরা। অভিযোগ এরপর শুরু হয় গণধোলাই। পুলিশ খবর পেয়ে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।